খুব সুন্দর প্রচার প্রচারণা চলছে আমি ব্যাপক সারা পাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাকে সাধরে গ্রহণ করে নিচ্ছে মানুষ অধীর অপেক্ষায় আছে কবে সাত তারিখ আসবে কবে রানী পাখি ইগোল পাখি মার্কায় ভোট দেবে যেহেতু এখানে রংপুরের সাধারণ জনগণ নব্বইয়ের পর থেকে একটি দলকে নির্বাচিত করে প্রতারিত হয়ে আসছে তাই রংপুরের মানুষ ওই দলটিকে প্রত্যাখ্যান করেছে বয়কট করেছে ওই জাতীয় পার্টি থেকে রংপুরের মানুষ মুক্তি চাচ্ছে আমার মতো একজন স্বার্থহীন মানুষ পেয়ে আমার মতো একজন নিষ্ঠাবান মানুষ পেয়ে রংপুরের মানুষ আনন্দিত উচ্ছ্বাসিত আমার মত আমার কোনো পিছুটার নেই স্বামী নেই সংসার নেই সন্তান নেই এজন্য আমার বাড়ি গাড়ি কিংবা ফ্যাক্টরির মালিক হওয়ারও কোনো প্রয়োজন নেই তাই রংপুরের সাধারণ জনগণ আমার মধ্যে নতুন আলোর সম্ভাবনা দেখছে যেহেতু ওনারা রংপুরের মানুষের সাথে বেইমানি করেছে রংপুরের মানুষ তাই ওনাদেরকে বয়কট করেছে ওনারা যখন দেখেছে মাঠে ওনাদের অবস্থান একেবারে শূন্য তাই ওনাদের হার সুনিশ্চিত এটা জেনে আমি মরিস্টারি নামে একটা জায়গায় আমি জনসংযোগ করছি যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি যেখানে আমি দাঁড়া হচ্ছি দুই আড়াইশো জন মানুষ ছিট ছুটে ছুটে আসছে রানী আপাকে এক নজর দেখার জন্য এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি মরিস্টারিতে যখন আমি হ্যান্ডমাইক দিয়ে আমার মনের কথা ব্যক্ত করছি অন্তিম মুহূর্তে লাঙ্গলের অফিস থেকে জাতীয় পার্টির কয়েকজন বাহিনী এসে আমার হ্যান্ডমাইকটা সরিয়ে দেয় ওখানে ধস্তাধস্তি করে আমাকে ওইখান থেকে তাড়িয়ে দেয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয় বসে যাওয়ার জন্য আমাকে নানান রকম ভয়ভীতি দেখায় আমাকে ভয় করে যেহেতু আমার জয় এখানে নিশ্চিত এটা জেনে ওনারা আমাকে কিভাবে সরিয়ে দেবে এরকম পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে এর মধ্যেই আমি জাতীয় পার্টির কয়েকজন নেতার মুখে বলতে শুনেছি ওনারা বলছে ওনাদের নাকি দেড় লাখ ভোট এখনই হয়ে আছে পড়ে আছে তো দেড় লাখ ভোট যদি ওনাদের আগে থেকেই হয়ে যায় ওনারা যদি আরেকজন জাতীয় পার্টির বড় নেতা আমাদের রংপুরের উনি কালকে আনুষ্ঠিন আনুষ্ঠানিকভাবে বললেন যে এম কাদের সাহেব রংপুর তিন আসনে নির্বাচিত হয়ে আছে শুধু সময়ের অপেক্ষা তাহলে ওনারা যদি নির্বাচিত আগে থেকেই হয়ে থাকে তাহলে নির্বাচনের নামে এরকম নাটক করার কি প্রয়োজন আমাদেরকে এরকম হয়রানি করার কি প্রয়োজন তাহলে ওনারা অটোমেটিক সিলেকশন করলেই পারে অটো পাস এমপি হলেই পারে নির্বাচন করার তো কোনো প্রয়োজন আসে না যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি নির্বাচনে শতভাগ স্বচ্ছতা থাকে যদি আমার সাথে কোনো প্রকার অন্যায় না হয় তাহলে আমি লক্ষাধিক ভোটে বিজয়ী হব বলে আমি আশা করছি আমি যদি এমপি নির্বাচিত হই রংপুর যেহেতু একটি কৃষিভিত্তিক অঞ্চল এই অঞ্চলে আমি কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় কৃষিভিত্তিক শিল্প কলকারখানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় গড়ে তুলব এগুলো প্রকল্প রংপুরে গড়ে উঠলে কৃষির মধ্যে ব্যাপক একটি বিপ্লব ঘটবে পাশাপাশি আমাদের রংপুরের যত বেকার যুবক যুবতী বেকার ছেলে মেয়েরা রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এরপর আমি তিস্তা চুক্তি বাস্তবায়নে মাঠে আরও তীব্র আন্দোলন গড়ে তুলব এছাড়াও আমার মোট বাইশটি প্রতিশ্রুতি রয়েছে রংপুরকে ঘিরে আমার সুন্দর একটি পরিকল্পনা রয়েছে শঙ্কা তো আগে প্রকাশ শঙ্কা আগে আমার ছিল না এখন আমার ভিতরে একটা ভয় একটা প্রশ্ন যাচ্ছে যে ওনাদের মুখের বক্তব্য শুনে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে যে ওনারা নাকি এখনই নির্বাচিত হয়ে আছেন তো ওনারা যদি নির্বাচিত হয়েই থাকে আমার প্রশ্ন তাহলে নির্বাচন করার কী প্রয়োজন ওনাদেরকে সিলেকশন করে ঘোষণা দিলেই হয় দিলেই পারে এরকম একটা আমি আশঙ্কার মধ্যে আছি যে আমার মধ্যে আমার সাথে প্রতারণা করা হবে অন্যায় করা হবে এরকম একটা আশঙ্কা কিন্তু আমি করছি